হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিক্কা বিরিয়ানি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা দেখে নেই। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের ভিতরে আমি 2 টেবিল চামচ ভিনেগার দেবো, লবণ দেব আমি 1 টেবিল চামচ, রেড চিলি পাউডার দেব আমি 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার দেব আমি 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, রেড ফুড কালার দেব আমি 1/4 চা চামচ, আদা বাটা দেব আমি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর আমি সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে মাখাবো। মাখানোর পরে আমি 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি 1 টেবিল চামচ টমেটো সস দেব, লবণ দেব 1/2 টেবিল চামচ, রেড চিলি পাউডার 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দেব 1 টেবিল চামচ, টক দই দেব 4 টেবিল চামচ এবং চিনি 1 টেবিল চামচ। দিয়ে মশলাটা একটু কষাবো।
রাইস আর চিকেনটা সাজানো হয়ে গেলে এবারে আরও এক টেবিল চামচ ঘি আমি উপরে দিয়ে দেব, আর রাইসটা একটু ফাঁকা করে আমি জাফরান রং সামান্য করে দিয়ে দেব, দিয়ে ঢেকে 10 মিনিট আমি দমে রেখে দেব। Put